আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমিনাস কিচেন থেকে আমি আমিনা বলছি। আজকে আমি গলদা চিংড়ি ফ্রাই করছি আর খুবই সিম্পল ওয়েতে রান্না করেছি। আমরা নর্মালি বাসা যেভাবে গলদা চিংড়ি ফ্রাই করে খাই সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি গলদা চিংড়ি ফ্রাই করার জন্য আমি এখানে মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। গলদা চিংড়ি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু মাছ খেলে ভিতরে একটা রক থাকে, গলদা চিংড়ির রকটাকে কিন্তু আমি ফেলে দিয়েছি। প্রত্যেকটা রক আমি এভাবে ফেলে দিয়েছি, খুব পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। মাথার ময়লাটা আমি ফেলে দিয়েছি, দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমরা খুব সিম্পল ওয়েতে ভাজবো। নর্মালি সবাই যেভাবে ভাজে গলদা ফ্রাই করে সেভাবেই আমি করব। প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ো, হলুদ যতটুকু পরিমাণ তার চেয়ে একটু সামান্য বেশি আমি মরিচের গুঁড়ো দিচ্ছি। একটু ঝাল ঝাল ফ্রাই হলে কিন্তু খেতেও ভালো লাগে, আমি একটু ঝাল ফ্রাই করছি। খুবই সিম্পল হয়তো ভাবছি, নর্মালি সবাই যেভাবে ভাজে গলদা ফ্রাই করে আমিও ঠিক সেভাবেই করছি। আমার তিনটা উপাদান দেওয়া শেষ, আমি এখন খুব ভালোভাবে মিক্স করে নেব। আমি খুব ভালোভাবে মিক্সিং করে নিয়েছি, খুবই সামান্য কিছু উপাদান দিয়ে আমি মিক্স করে নিয়েছি। ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিয়েছি, লবণটা হয়েছে কিনা আমি সেটাও ভালোভাবে দেখে নিয়েছি। এই মাছে কিন্তু লবণ বেশি হলে একদমই খাওয়া যাবে না, যে কোনো মাছ ভাজার পর লবণটা একটু বেশি মনে হয়, তাই যখন আমরা মেখে নিব ঠিক তখনই কিন্তু আমাদের ভালোভাবে খেয়াল করে মাখতে হবে। তো আমার মাখা শেষ, আমি এটাকে পনেরো থেকে বিশ মিনিট আমি এটাকে ঠিক এইভাবেই রেখে দেবো মাখা অবস্থায়। এতে করে মশলাটা একদম ভেতর পর্যন্ত যাবে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। অনেকে বলে চিংড়ি মাছ এত আসলে ভাজার কিছু নাই, এত কিছু বলার নাই, সিম্পল হয়তো ভাজলেও এই মাছটা কিন্তু একটু টেক কেয়ার করে ভাজতে হয়, খুব যত্ন সহকারে ভাজতে হয়, তাহলে কিন্তু এই মাছের আসল মজাটা পাওয়া যায়। তো আমি 15 থেকে 20 মিনিট পরে আমি ভেজে নিব, ভাজার প্রসেসটাও দেখিয়ে দিব। একটা পাত্রে আমি তেল গরম করে নিয়েছি ভাজার জন্য, তেলটা গরম করে আমি চুলার আঁচটা একদম লো হিটে দিয়ে রেখেছি। এরপর আমি মাছগুলোকে দিয়ে দেবো, একে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। রাস্তা আমি একদম কমিয়ে দিয়েছি, লো হিটে ভাজছি, কিন্তু আমি যেহেতু গলদা চিংড়ি চুলা রাস্তা মিডিয়ামে রেখে আমি হালকা করে ভাজবো, ঢেকে আমি ভেজে নেব। এতে করে আস্তে আস্তে মাছটা সেদ্ধ হয়ে যাবে ভেতর পর্যন্ত, খেতেও খুব টেস্টি হবে। চুলা রাস্তা একদম লোভিতে রেখে আমি ঢেকে দিচ্ছি। আমি ঢেকে মিডিয়াম আঁচে মানে লো হিটে, মিডিয়াম আঁচে থেকে কিছুটা কম হিটে আমি ভেজে নেব। দেখুন ভিউয়ার্স, আমি কিছুক্ষণ ভাজার পরে চিংড়ি মাছের যে মগজটা আছে বা জুসি ভাবটা আছে ওটা কিন্তু বেরিয়ে আসছে। এখন আমি মাছটাকে উল্টে দেব, আমি
মাছটা কিন্তু সময় নিয়ে ভাজা যায় না, খুব কম সময়ে ভাজতে হয়। বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু আবার খাওয়া যাবে না, রাবার রাবার হয়ে যাবে। আমার জুসি ভাবটা বেড়ে এসছে, মগজটা একদম হয়ে গেছে। এই পর্যায়ে আমি উল্টে দিচ্ছি সবগুলো মাছ, সবগুলো মাছই আমি উল্টে দিয়েছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। মাছটাকে একটু যত্ন নিয়ে ভাজতে হবে, আমি আগেই বলেছিলাম। আমি অল্প করে ভেজে নিচ্ছি। এই মাছটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে, খেতে পর্যন্ত একদম মশলাটা চলে যাবে। এটা চিংড়ি মাছের যে একটা ফ্লেভার থাকে, গলদার যে একটা ফ্লেভার, ওটা কিন্তু চলে আসছে। আমি আরও কিছুক্ষণ ভেজে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি। আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে উঠিয়ে নিচ্ছি। আমার দুই পাশ মাছ ভাজা হয়ে গেছে, একদম জুসি ভাবটা কিন্তু চলে আসছে, মগজটা একদম হয়ে গেছে, পুরো মাছটা খুব সুন্দরভাবে হয়েছে। আমি তুলে দেখে নিচ্ছি, পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার আজকের গোয়ালদা চিংড়ি ফ্রাই। খুবই অল্প মশলা দিয়ে আমি সুস্বাদু করে মাছটাকে ভেজেছি। আশা করি আমার সিম্পল রেসিপিটি আপনারা অবশ্যই দেখবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে ফেলবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।